লিভ টুগেদার পুরুষে পুরুষে জেনা আর মহিলা মহিলা যে জেনা হয়ে আমরা আগে জানতাম না এক সঙ্গে বাস করতে কোদিন দা ঠিক নাই বাচ্চা হয়ে যাচ্ছে এ বিয়ে করলে না আরে বাবা বিয়ে করে ঝামেলা কেটে করে পৃথিবী চলছে একদম গরু ছাগলের মতো অবস্থা হয়ে গেছে এখন এই গরু ছাগল সোজা করার জন্য করোনা ডিজিজ নাজিল হয়েছে অতএব হে মানুষ তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে দূর নুহাল সাল্লাতাম দাওয়াত দিছিলেন প্রায় সাড়ে নয় শ বছর ধরে তার দাওয়াতকে কবুল করেনি রব্বিনী দাওয়াত কমিল আইলামাহারা ফলে মেজেদ হুম দোয়াই ইল্লা ফেরাওরা হে আল্লাহ আমি আর কমকে দিন রাত দাওয়াত দিয়েছি কিন্তু ওরা খালি পালায় আমাকে দেখলি পালায় ইল্লা ফেরারা ফেরার বুঝতে পারেন তো ফেরারে আসামি খালি পালায়

নেতারা বলে দিল জনগণকে সাবধান ও নুহ যতই যাই বলুক তোমাদের পূজিত সুয়া পাঁচজন মৃত ব্যক্তি এদেরকে তোমরা ছেড় না মানুষ তাদের নেতাদের কথাই শুনলো নবীর কথা শুনল না অবশেষে তাদের এই পাপের কারণে তাদেরকে আল্লাপাক ডুবিয়ে শেষ করি মারলেন নুহের প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল কিছুই থাকলো না যে চল্লিশ জন ইমানদার পুরুষ এবং চল্লিশ জন ইমানদার নারী তার কৃষ্টিতে আল্লাহর হুকুমে আশ্রয় পেয়েছিলেন সেই আশি জনের উত্তরাধিকারী বংশধর সারা বিশ্বের মানুষ আমরা এবার আসেন পরবর্তীকালে আবারও মানুষ আল্লাহকে ভুলে গেল নিমজ্জিত হয়ে গেল কমে আদ আদার এত অহংকার বেড়ে গেল। তারা অহংকার করলো আমাদের চাইতে বড় শক্তিশালী পৃথিবী কে আছে তাদের অহংকার আলো চূর্ণ করে দিলেন পুরো আদ কমকে একদম এক দিনে শেষ করে দিলেন আবার পাঁচশো ছশো বছর থাকলো সামুদের কম আসলো তারাও একইভাবে অহংকারী হয়ে গেল আল্লাহ আল্লাহবাক তাদেরকেও ধ্বংস করে দিলেন কটা হলো নুহ আদ সামুদ আরও তিনটে আছে না আরও তিনটে আছে লুত ওই হলো আদ আর লুতের পাপটা কি আপনারা জানেন এই পাপটা এখন এত বেশি হচ্ছেই পুরুষে পুরুষে জেনা সহজ বাংলা হলেই। আর মহিলা মহিলা যে জেনা হই আমরা আগে জানতাম না ওরা বিয়ে সাথে নাই লিভ টুগেদার একসঙ্গে বাস করতে কতদিন যা ঠিক নাই বাচ্চা হয়ে যাচ্ছে এ বিয়ে করলে না আরে বাবা বিয়ে করে ঝামেলা কেটে করে বিয়ে হয়ে গেল বর্তমান পৃথিবীর একটা দেশের অত্যন্ত সনামধন্য প্রধানমন্ত্রী মহিলা তার সাত আট বছরের ছেলে আছে আগে শুনলাম এই নাকি এই এই মাসে নাকি বিয়ে করবে তারা আবার বুঝতে কিছু খেলা যারা শিক্ষিত লোক তারা বুঝতে আমি কাকে বলছি পৃথিবী চলছে একদম গরু ছাগলের মতো অবস্থা হয়ে গেছে এই গরু ছাগল সোজা করার জন্য করোনা নাজুল হয়েছে নবীর চলে একটা দুনিয়ায় আবার সেদিকে এই পৃথিবী ঘুরে যাচ্ছে আল্লাপাক পুরা লুতের কমকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে মানুষকে দেখানোর জন্যে সেটা এখন আল্লাহ রেখে দিয়েছেন ফাজ সাফ সাফলাহা এবং আমি পুরা সাতটা নগরী সাধুম হলো সবচেয়ে বড় নগরী তার সঙ্গে আরও ছয়টা নগরী একসঙ্গে আকাশে উঠিয়ে করে ফেলে সব ধ্বংস করে দিলেন যদি আজকে পুরা বগুড়া শহর উপরে উঠে করে ফেলা দেয় তো কিছু থাকবে সাতাত্তর কিলোমিটার লম্বা পঞ্চাশ কিলোমিটার চওড়া আর বারো মিটার গভীরতা অর্থাৎ সিকিমাইল গভীরতা চারশো পঞ্চাশ মিটার গভীরতা জর্ডানের পাশে এটাকে বলা হয় ডেড সি মানে মৃত সাগর এমন ধ্বংসটা করে দিয়েছেন যে সেখানে কোনো ব্যাঙও হয় না মাছও হয় না কিছুই হয় না বন্ধুরা আমার আপনার কি চান পুরো বাংলাদেশটা আল্লাহ উঠি আবার ধ্বংসের দিক নাকি আগ্রহ আছে ঘরে ঘরে দুর্নীতি আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায় পুরা দেশ চলছে ঘুষের উপরে পুরা দেশ চলছে কি বলবে এটাকে বেপর্দা বেহায়া যাচ্ছে দে চলছে এখন আসছে যে গাড়ির সামনে একটা ছেলে যাচ্ছে হুন্ডায় তার পিছনে বড় একটা মানুষের মাথার মানে কঙ্কাল বড় বড় চোখ মানে কি ছেলের পিছনে ও কেন ছেলে এসব ওয়েস্টার্ন সিভিলাইজেশন এসছে বাংলাদেশ ছেলেদেরকে বলছি চুল ঠিক করো কাপড় ঠিক করো তুই মানুষ তুমি মানুষের মূর্তি নও মানুষের মরা মানুষের মাখার খুলি তোমার গেঞ্জির পিছনে কেন থাকবে ওই গেঞ্জি গাছে যখন মসজিদ যাবে পিছনে তার খুলি দেখবে না অধিকাংশ গেঞ্জিতে দেখবেন ইংরেজি আবুল তলসার কিছু লেখা সামনে লেখা পিছনে লেখা মোট ঢোকাই যায় না কেমন করে এখন চোঙা জামা চোঙা চোঙা মানে বাঁশ যতটুক মোটা ও সরু আসছে মনে হয় ঠিক পায়জামা টাইট করতে এমন টাইট করে ফেলেছে ও যে পায়জামাতে ঢিলা ঢালি হয় সে ঢিলা ঢিলে চলে গেছ মেয়েরাও বোরকা বলছে এমন বোরকা সে বোরকা না পারেই ভালো সাবধান হাদিসে পৃষ্ঠা বলা হয়েছে রোবা কাসিয়াতে দুনিয়া বউ কাপড় পরা মহিলা থাকবে যারা আখেরাতে হাতে ল্যাংটাই উঠবে